হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নিয়ে এসেছি একটা আলতার ডিজাইন। আমি আলতাটা নিয়েছি মোহিনীর মহাতীর্থ আলতাটার নাম। আলতাটার দাম 24, আর একটা ফ্যাব্রিক নিয়েছি 24। তারপরে আমি এভাবে কাঠিকটার সাহায্যে এভাবে আমি শেপটা দিয়ে নেব, তারপরে আমি ফিল আপ করব। তোমরা দেখতে থাকো কেমন হয় আলতাটা। আমি জানি না আমি কীভাবে আঁকছি, কীরকম ডিজাইন করব, তোমরা দেখতে থাকো শেষ অবধি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি মনে যেমন এসেছে তেমনই ডিজাইন করছি। আর এই ডিজাইনটা একদমই নতুন, তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে ডিজাইনটা। তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছিলে আরও নতুন নতুন আলতা ডিজাইন করতে, সেই জন্যে আমি নিয়ে এসেছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছ, আমার বহুত ভালো লাগলো কমেন্টটা পড়ে। এভাবে তোমরা আমাকে কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব করো, তাহলে আমার অনেক ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগাবে। এ দেখো আমি এখন ফ্যাব্রিকটা দিয়ে অল্প ডিজাইন করে দেব। আমি ডট ডট করে ডিজাইন করেছি, তোমরা চাইলে এরকম করতে পারো। এই ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও প্লিজ। আমি পার সাইডেও ডিজাইন করে নিয়েছি, এভাবে দেখো। তোমরা খুব ইজিলি ডিজাইনগুলো করতে পারবে। তোমরা যদি চাও তাহলে ফ্যাব্রিক দিতে পারো, না তোমরা যদি মনে করো ফ্যাব্রিক দেবো না তাহলেও ভালো লাগবে ডিজাইনটা, ফ্যাব্রিক ছাড়াও অনেক সুন্দর লাগবে। এই দেখো ফ্রেন্ডস, আমার কমপ্লিট হয়ে গেছে। দেখছো সাইডের দিয়ে কেমন হয়েছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দিও নতুন যারা। এ দেখো আমি দুই পা কমপ্লিট করেছি, ওই পাটাও আমি এভাবে কমপ্লিট করিনি, বেলেগভাবে কমপ্লিট করেছি বেলেগ ডিজাইন করে। তোমরা যদি দেখতে চাও ভিডিও আমার কাছে আছে, আমি দিয়ে দেবো, তোমরা আমাকে বলবে ভিডিও দেখতে চাও, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, সুস্থ থাকো তোমরা।